ভোট বড় বালাই। ভোটারদের মন জয় করতে প্রার্থীদের কত রকম নাটক করতে হয়। আবার প্রার্থী যদি হন কোনো চিরতারকা, তাহলে তো কোনো কথাই নেই। বৃহস্পতিবার আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেন হিন্দিভাষীদের ভোট টানতে প্রচার মঞ্চে গানের তালে তালে কোমর দোলালেন। আবার তৃণমূল কংগ্রেস নেতা শ্রীকৃষ্ণ মিশ্র নাচতে নাচতে পড়ে গেলেন। উপস্থিত যুবকরা গানের তালে তালে নেচে উঠলেন। মঞ্চে যখন সঙ্গীত শিল্পী গান করছেন, মুনমুন সেন নাচছেন, সেই সময় সেই মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক, আসানসোল কর্পোরেশনের চেয়ারম্যান অমর চ্যাটার্জি, তৃণমূল নেতা উৎপল সিনহা সহ আরও অনেকে। এদিন আসানসোল লোকসভার ধাতকা এলাকায় মুনমুন সেনের প্রচার মঞ্চে এসেছিলেন ভোজপুরি গায়ক ছাইলা বিহারী। পরিস্থিতি বেগতিক দেখে মন্ত্রী মলয় ঘটক 30 সেকেন্ড বক্তব্য দিয়ে মঞ্চ ছাড়েন। খালি এক মিনিট মে সব হাম লোক আয়ে হ্যাঁ, 29 এপ্রিল হাম লোক কা আসানসোল কা চুনাও হ্যায়, মুনমুন সেন হাম লোক কা প্রার্থী হ্যায়, 4 নম্বর বটন ইয়াদ রাখিয়ে, 4 নম্বর বটন দবা কর সামনে খালি কর, ইস বার আসানসোল ক্ষেত্র সে মুনমুন সেন কো সংসদ বনানা হ্যায়। হাম লোক আসানসোল মে বহুত কাম কিয়া, কাল হাম আয়ে থে বাল্লা কার্যালয় মে, বোর্ড কে ভি কিয়া বাল্লা কার্যালয় মে, বহুত বড় মিটিং হুয়া থা, সবই আপ লোক সুনে হোগে। আসানসোল থেকে মিলন সূত্র ধরে রিপোর্ট, আনন্দবার্তা।